অতো খাড়ো করি বান্ধুছিস কেন, লম্বা করি বান্ধে, খাড়ো করি খাই বান্ধিল তো আম খাইবি, তা গরু বান্ধিও খাবার আরিস নে। যে ওই বৈশ দম নেই, দম তো নেমো রোজ চুক্তি ফেড়া রই দৌড়ছে রে, বাপরে বাপ। গরু পুষে তো মুশকিল হয়ে আছে, কেন ঘাস নাক বা কোনো ভূমি ফেলেছিলেন না, ওড়ে কোনো আবাদ করেন, তোমার কব্বরহাটিতে আবাদ করা লোক। আরে বাবা শুন, তুই ওগুলো বুঝবে না, ওই যে আমার সরকার কয় নাই যে 1 ইঞ্চি জায়গাও ফেলে তোর না, আর ওড়ে তো অনেকখানি জায়গা রে, ওড়ে কদু কেন ওই সিমেও গাড়ি মোড়ে। সরকার কইছে আর তোমরা জিনিসটা নাই ভালো করে বুঝতে, একেবারে কদুর খোলা গাড়ি ফেলাই নেন, সরকার কইছে কব্বরহাটি ওখানে ফেলেছেন না, এই কথা কইছে, আবাদি জমি 1 ইঞ্চিও ফেলে দিবে পারা করছে, মানুষ মানে কবরহাড়ি কদুর খোলা করে। শুন, এটা দেওয়ানিগিরি না করি, অতি হয় যে লিটনের দোকান আছে রাস্তায় রাস্তায় যা দেওয়ানিগিরি করে। ও বাপু, সারাটা জীবন পাতারে আতারে খাড়ে নেন, কোনোদিন তো মুই একদিনও শুনু নে, তো বা ঘাড়াত লিটনের দোকানত বসি থাক, আই ফির ইনকা ইনকা গল্প কেন, মানে কথাটা কইতে আর তুই আসমান ফাড়ি মারিত পলু, আসমান ফাড়ি মারিত পড়ি যাওয়ার মতন কথা কইছেন দেখি তুমি মারিত পড়ি কেন, যে বলে তো আমাক দোকানে পড়তে আড্ডা মারবে দেন। চাচা ভাই যে তোর কথা কইছেন কেন, আরে বে সাজি আইসু কেন আড়ে না, আরে ওর সময় কো বুঝবে পারছ না, তুই মো ছোট ভাই নয়, হ তুই ওই যে বাইরে টাইরে যায় টাকা কামাই করি ধরি আসি সংসার করি খাওছেন মাকসল মিল, আরে আই আমার ইয়া সংসার করি খাবার আর বে এই মোরে গালত ভুসুঙ্গি ফুটাইবে, ওক যে কস ওই রাস্তা দি বেড়াবার নাই লিটনের দোকানে তো আমি বসে থাক, আসলে লিটনের দোকানে বসি দেখবে কসেন, কে আর মই লিটনের দোকানে বসে দেখি, কারণটা মই খুলি কব না, মানুষটা খুলি কব না বেতা সা তুমি, হ্যাঁ তো কেন বসে পেছ কব না, কও তো জিনিসটা কেন বসে দিবে কসেন, কইলে তুমি যা বসে থাকো তো কাল মই দেখনু ওই মহিলা মেম্বারটা স্লিপ গুলো কমা দিয়ে বেড়াচ্ছে ওই গরিব মানুষগুলো, ওই ঈদের স্লিপ দোষে, হ্যাঁ ঈদের স্লিপ, তা ওই স্লিপ কবা খান যদি আমরা কিনি তে ফেতরা চাউল ওগুলো দি দেওয়া ভালো হবে না, সেই জন্য তোকে মুই কস কি নিয়ে ভাই লেলে তোর কথা নিয়ে ভাই কিসের এই যে মোটা সাইকেল এই যে তোর ফেতরা দেবে, হ্যাঁ দেও তো চাচা দেও তো, তোকে মুই এমনি কিপটে কম খুব তো সুর মিলাওছিস, এ বলে এখন বছরে জমি কেনছি আর আমার সবকার দেওয়ানির সাথে আমরা পারইছি নি, ওরা বছরে 2-3 ক্যান করি কেনে, সেই জন্য তারা মোটা চাল দিবস না, আর সেই জন্য মানে ওর থাকি মোটা চাল গুলো আনলে কিছু সাফরা হই বুঝিস নাই, আল্লাহ মাটি ফাড়ে তো মুই আর এখানে ঢুকিয়ে যাও, এই মাটি কেন ফাটবে না গোছে, মাটি কেন ফাটবে না ভাই, শোনো মুই তোমাকে সাথে একটা বুদ্ধি দেওয়াছো, কি বুদ্ধি কত ছোট ভাই, শুনবেন কোন শুনছি বুদ্ধি ফি ভালো হইলে নিবে নে, এই যে তোমরা বলে যে ভুই বসে কি হচ্ছে এখন পিবি তোমাকে ফেতরা দিবে না হচ্ছে, ফেতরা দিলে তোমার বহু টাকা লস হচ্ছে না, এখন তোর একটা বুদ্ধি দিয়েছ তে পুত্রি বছরে বছরে আর দেখুন ভুই কিনবে আর ম্যান কি ভাই, নয় তোরা চাষা পাতি যে কাল থেকে ফেতরা তোলে বেড়াও, ওই টাকা হইলে তোমার ইষ্টি খরচটা বাঁচবে, ওই টাকা দিয়ে ফি তো ভুই কতবার ফি ভুই কিনবে আর ম্যান বুঝছেন, তোমার আর যেমনি কথা দেখছিস কইতে আর একরে মুখখান পাইং করে ঘুরে আছে মুখখান, হয় ওই সেগলে করবে ওই মোরে গাওয়াত বসুঙ্গি ফুটাইবে, আচ্ছা তোমার মানুষটি ইনকা খান দে, হ্যাঁ এখন মাইসে এখন সরম লজ্জে থাকে, হ্যাঁ আমার ভূমি ভাবের অভাব নেই, আমাকে আর কতগুলো ভুই নাকে ভাই, কখন ভুই কিনছিস, ভূমি ভাইয়ের অভাব নেই কখন কিনছিস, তাও যে কাজে কখন কিনছিস, মোর তো ছোট ভাই ভালো বুদ্ধি দিন, প্রত্যেকবারে ঈদ আসলে মানুষ ভালো চাল দেয়, হ্যাঁ আর মানুষ ভালো করে দেখার দে রে, দেয় না দেয় না, আমাকে দিবে একবে নাই, আমরা তো দেই দর্শি তো, তার যে মোটা চাউল, আরে মোটা চাউল চাউল নয় নেই তোমার থাকা যাবে না, তোর দোল হা কিপটে শালার বেড়া, ওই দেখ মানুষ কি কয় গেল, দেখো তো কি কয় যাচ্ছে মাইছে, তুই শুন তুই শুন মুইও কেন হ্যাঁ তুই, তোর মানুষ কেমন ইনকা থাকে রে, এখন জাকাত ফিতরা দেবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য, হ্যাঁ এটি কোনো লাভ খুঁজেছে বলে এইখান চাউল করলে কিনলে কম দাম হবে, ওটা কোনো কম দামে মানুষ সালাই এনকে কিপটে থাকে, বলে যে এটি কেনা জান না কেন এনকে লোকের অভাব নাই বর্তমান, এই মো চাষাটা হয়েছে ওগলে লোকের মতন বালের গরু মিনা আসরম।
মিজাজটাই খারাপ হয়ে গেল যে মা এসে চিনতে নাই গরু চিনতে